আমি আবারও চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 7:30। 7:30 সময় ব্লগটি স্টার্ট করলাম, যেহেতু রাস পূর্ণিমা তাই ঠাকুর দেখাবো, ওর জন্য আর সারাদিনের ব্লগ করেনি। আর কালকে তো মাকে নিয়ে রাস দেখতে গেছিলাম, আজকে মায়ের বোন মাসি এসছে, দিদি মাসিকে দেখাচ্ছি, তাই মাসিকে নিয়ে একটু রাস দেখিয়ে নিয়ে আসবো। দেখাচ্ছি, মাসি মা সব রেডি হয়ে গেছে, আমার মাসাশুড়ি এসছে, দেখাচ্ছি। হ্যাঁ, আগে দেখিয়ে নিই, আর সবাই রেডি হয়ে গেছে। আজকে আজকেও আছে, ঠাকুর বিসর্জন হয়নি, তাই মাসি এসছে, মাসিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলুন তাহলে। হ্যাঁ, এই দেখো মায়ের, এটা দিদি, এটা হচ্ছে আমার মাস শাশুড়ি মাসি, আজকে এসছে মাসিকে নিয়ে আজকে ঠাকুর দেখা হবে, চলুন তাহলে। চল, ওই লতা টতা সব রেডি হয়ে গেছে, লতা পাতা আর ছেলেদের রেডি হয়ে গেছে, চলো তাহলে। অতীশ, ওই দেখো দিদি ছেলে, চলুন তাহলে। আমাদের বিবাসের ম্যাডামের সাথে দেখা হয়ে গেল, দাঁড়ান দেখাচ্ছি। এটা আমার ম্যাডাম, বিবাসের ম্যাডাম, আমাদের বিবাস এই ম্যাডামের কাছেই বড় হয়েছে। হ্যাঁ, দেখিয়েছি একটা জায়গায়, ওখানে ভূত। চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপরে এই আমাদের পাড়ায় দক্ষিণ পাড়াতে, আমার মাসি তো ঠাকুর দেখেনি, তাই মাসিকে আমাদের পাড়ায় যে ঠাকুর হয়েছে নবদ্বীপে, আমাদের এই পাড়ার ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসলাম। আর মেলা থেকে টুকটাক বাচ্চাদের জিনিস কিছু নিয়ে আসা হয়েছে, দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। একটা বল আনা হয়েছে নাতি, এটা হচ্ছে একটা নাতি ছোট, এই একটা আমার দেওরের ছেলে, দাঁড়া মনে করছি না, এই বন্দুক একটা দাদার ছেলের, এটা আমার পিসির নাতির, এটা হচ্ছে দিদির ছেলের, এগুলো সব নেওয়া হয়েছে। আর লতা কি কানে নিয়ে, আর এটা কেনা হয়েছে আমার দিদির জায়ের ছোট ছোট দুটো মেয়ে আছে, সেই গ্রামে আমাদের বাপের বাড়ি গিয়ে দেখিয়েছিলাম না, ওই মেয়েটার দুই বোন ওরা, রাধিকা আর অমৃতার জন্য। এই একটা, আর এই কানের,
এই কানেরগুলো দিদির মেয়ের জন্য এক জোড়া কিনেছে, আর এই দেখো আরেক জোড়া কিনেছে, আর এই দেখো এইগুলো কিনেছে, এগুলো দিদি মেয়ের জন্য, এটা দিদি ছোট মেয়ের জন্য, আর এই কানেরগুলো সব কানের কিনেছে প্রচুর। এই কেনাকাটি আর কি কিনেছিস? আর এই হেয়ার ব্যান্ড নিয়েছে, পছন্দ হলো, এটা খুলে দেখালো আপনাদের, একটু হেয়ার ব্যান্ড নিয়েছে, আর কিছু দেখছে না, এই টুকটাক আজকে মেলায় কিনেছে, আজকে এই সব কেনাকাটি হয়েছে। এইবার আজকে আর চাউমিন এগরোল কিছু আনেনি, কারণ সেসব আর কেউ খাবে না, জিলাপি নিয়ে আসা হয়েছে, দেখানো হয়নি, টি টেবিলের উপর আছে, আর দই নিয়ে আসা হয়েছে, আর দেখি ভাত আছে, সবজিও আছে, ডাল আছে, দেখি কে কি খায়। আর ভিডিও, হ্যাঁ মাস্ক তোল, ভিডিওটি বেশি বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই, গুড নাইট।